একটি পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করা যাবে। এই দ্বারা কথাটা বলা থাকলে লসাগু করতে হবে, তার মানে 3 4 5 6 এটা লসাগু করি, যদি 2 3 দ্বারা দেই, 3 1 3 4 5 3 দুগুণা 6, 2 দ্বারা 2 দুগুণা 4 5 1, তাহলে 5 দুগুণা 10, 3 10 কে 30, 30 দুগুণা 60, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 3 20 60। এখন যদি করি, এখন বলা আছে কি 2 3 4 5 অবশিষ্ট থাকে, তাহলে এইগুলোর কি দরকার? এইগুলো দরকার এই কারণে, দেখেন এই অবশিষ্ট দেশে এটার ব্যবধান নির্ণয় করার জন্য, ঠিক আছে? যেমন 3 আর 2 এর ব্যবধান কত? 1। 4 আর 3 ব্যবধান কত? 1। আর 5 আর 4 এর ব্যবধান কত? 1। মনে রাখতে হবে ব্যবধান সর্বদা বিয়োগ যাবে, তার মানে এইটার ব্যবধান হচ্ছে 1, তার মানে 1 হচ্ছে বিয়োগ, তাহলে 60 বিয়োগ 1 উত্তর হবে 59। উত্তর দেওয়া নাই এখানে, উত্তর ঘ নম্বরে হবে 59।